স্কিলে সব মেলাতেই এসে থাকে। এখানে রয়েছে মিকি মাউস, এটিও 50 টাকা করে পার হেড। তো গাইস দেখতেই পাচ্ছ আজকে মেলাতে বেশি ভিড় নেই, অনেকটাই ফাঁকা রয়েছে। এবছর এই মেলাতে অনেকগুলো স্টল এসেছে, পুরো মেলাটা আমরা ঘুরে দেখলাম, এখন আমরা যাওয়াটা পারবো তোমাদেরকে দেখাবো। এখানে একটি পটারিসের স্টল রয়েছে, এখানে সমস্ত ধরনের মাটির কাপ প্লেট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘরের বিভিন্ন আসন থেকে শুরু করে বিভিন্ন শাড়ির দোকান, এছাড়াও আরও বিভিন্ন ধরনের স্টল এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। একদম ভিড় নেই আজকে, হাতে কোনা কয়েকজন আছে। এখানে রয়েছে একটি স্টেশনারির দোকান, এখানেও কাপ প্লেট পাওয়া যায়। তার পাশাপাশি এখানে রয়েছে ব্যাগের দোকান, একটি শাড়ির দোকান রয়েছে পরপর দুটি। এখানে একটি বাচ্চাদের জন্য খেলনার দোকান রয়েছে, ঘরের আইটেমসও পাওয়া যায়। তার পাশে আরেকটি কাপড়ের দোকান রয়েছে, এখানে একটি লেদারের ব্যাগের দোকান রয়েছে। এখানে একই ধরনের স্টল অনেকগুলো এসেছে, এখানে আরও অনেকগুলো স্টল রয়েছে। পাশাপাশি এখানে অনেকগুলো ফুড স্টল এসেছে, এবার তোমাদেরকে এক এক করে সবগুলোও দেখাবো আমরা। এখানে আরেকটি ব্যাগের দোকান রয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটি কাপড়ের স্টলে বসেছে। এখন প্রায় 7:30 মতন বাজে, এখন আস্তে আস্তে অল্প ভিড় বাড়ছে। পাশাপাশি এখানে আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছে, প্রত্যেকটি মেলার স্টলই প্রায় সেমই হয়, তোমরা যা সবাই জানো আমাদের এর আগের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মেলা তো এই সেম স্টলগুলো তোমরা দেখেছিলে। তো আর নতুন করে বলার কিছু নেই, সো দেখতেই পাচ্ছ এখানে সব স্টলগুলো, শাড়ি থেকে শুরু করে সব ধরনের স্টল, কাপড় জামা, আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছে। তোমরা ফোনে দেখে অতটা বুঝবে না, যাওয়াটা সামনে এসে দেখে বুঝবে। এখানে ঘরের কিচেনওয়্যার থেকে শুরু করে বিভিন্ন স্টেশনারি আইটেমও পাওয়া যায়, তোমরা চাইলে কেনাকাটা করতে পারো এখান থেকে। এখানে একটি ব্যাগের দোকান রয়েছে, তার পাশে একটি টয় শপ রয়েছে, এবং আরও বিভিন্ন টয় শপ এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। চারিদিকেই প্রচুর স্টল, জামা কাপড়ের স্টলটা এবার এখানে বেশি দেখলাম, জুয়েলারি থেকে শুরু করে সব ধরনের স্টলই রয়েছে এখানে। আর এই মেলাতে সব স্টলের থেকে এই স্টলটার ডেকোরেশনটা খুব সুন্দর লাগলো, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এখানে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, মানে স্টলটি লাইটের, তোমরা চাইলে এখান থেকে লাইট কিনতে পারো। তো এখানে একটি জুয়েলারির দোকান রয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত ধরনের জুয়েলারি এখানে রাখা আছে। এখানে রয়েছে একটি ফার্নিচারের দোকান, এখানে একটি জামা কাপড়ের দোকান রয়েছে, এবং তার পাশেই রয়েছে একটি ঠাকুরের ঘাগরা স্টল, এবং তাছাড়া বিভিন্ন ঠাকুরের আইটেমস পাওয়া যাচ্ছে। তার পাশে একটি ফটোর দোকানও রয়েছে, এবং আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই মেলাতে প্রচুর শাড়ি স্টল এসেছে, মানে যেখানেই যাই সেখানেই একটি করে শাড়ি স্টল থাকে দেখতে পাচ্ছ। এখানে আরেকটি শাড়ির দোকান রয়েছে, তার পাশে রয়েছে আরেকটি জুয়েলারি স্টল, পাশাপাশি এখানে আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছে। এখানে একটি টয় স্টলও রয়েছে, তার পাশে রয়েছে একটি ড্রাই ফ্রুটসের দোকান, সব ধরনের ড্রাই ফ্রুটস এখানে পাওয়া যায়, তোমরা চাইলে কিনতে পারো। এবং তার পাশে আবারও একটি জামা কাপড়ের দোকান এবং স্টেশনারি দোকান, এবং এখানে রয়েছে একটি আচার চকলেট এসবের একটি স্টল, এটি প্রতিটি মেলাতে এসে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ফুড স্টল এসেছে এখানে, এখানে রয়েছে একটি ফিশ ফ্রাইয়ের স্টল, আর এখানে রয়েছে একটি পাপড়িচার ঘুগনি এসব আইটেমসের স্টল, তার পাশে রয়েছে একটি বার্গারের স্টল, এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের ফুড স্টল এসেছে।
তো গাইস ফাইনালি এখন আমরা বেরোচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিও, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা যারা এখন এই মেলাতে আসোনি এসে ঘুরে যেও। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।